জেল নয়, সংশোধনাগার। শব্দ তো বদলে এসেছে কবে, এবার জেলবন্দীদের জীবনও বদলে দিতে চাইছে কলকাতা পুলিশ। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু বন্দীদের দুবেলা দুমুঠো মুখে তোলার মতো খাবার জুটলেই থাকতে হতো সন্তুষ্ট। কিন্তু এবারে বন্দীদের পাতেও পড়বে মাছ ভাত, ব্যবস্থা করল লালবাজার। এতদিন বিভিন্ন থানা, এসটিএফ ও লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকা এক একজন বন্দীর মাথা পিছু 45 টাকা করেছিল বরাদ্দ, এবার সেই টাকা বাড়িয়ে 73.50 টাকা করা হয়েছে। লালবাজারের নির্দেশ অনুযায়ী বন্দীদের লাঞ্চের মেনুতে থাকবে ভাত, ডাল, রুটি, সবজি, মাছের ঝোল। যারা মাছ খাবেন না তাদের দেওয়া হবে ফল বা সুষম আহার।